নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অনেক দিন পরে। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে সহজ করে পালকি আঁকা যায়। পালকি দেখতে অনেকটা চারকোনা শেপের মতো, তো পালকি আঁকছি আমি, খেয়াল করবে সবাই মনোযোগ দিয়ে। আমি মার্কার পেন ব্যবহার করছি, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। প্রথমে আমি সোজা একটা দাগ দিলাম, আশা করি বুঝতে পারছ। দেখো, প্রথমে সোজা একটা দাগ দিয়েছি, তারপরে এভাবে এভাবে দেন এভাবে আমি দাগ দিয়েছি, ঠিক আছে। এরপরে আমি এভাবে দাগ দিয়েছি, এভাবে দাগ দিয়েছি, আর এখান থেকে একটু গ্যাপ রেখে দিলাম, এটা একটু পরে বলছি। এবার এভাবে দাগ দিচ্ছি, এই দাগটা ভুল হয়েছে, এটা তোমরা, আমি যেহেতু মার্কার দিয়ে করছি তাহলে মোছা যাবে না, কিন্তু তোমরা মুছে নিবে। এরপরে এই, ঠিক আছে। এবার এই, এবারে এখান থেকে ঠিক একইভাবে এই, এবার আমি ডিজাইন করব নকশা। ঠিক আছে, এরপর দেখো আমি দরজা আঁকছি, একটু বাঁকা হয়ে গেল, আমি এটা ম্যানেজ করে নিব। দরজা আঁকার পরে এবার এখানে পালকির গায়ে আরো ডিজাইন থাকে, সেগুলো আমি দিয়ে দিব। এই আমি আমার মতো করে ডিজাইন করছি, তোমরা তোমাদের মতো করে ডিজাইন করতে পারবে। ঠিক আছে, এবার এবার আমি রং করব। দেখো আমার কিন্তু পালকি আঁকা হয়ে গেল, এখন আমি রঙে চলে যাব, খুব সহজেই আমরা রং করব। তো প্রথমে আমি ফুলের কালারটা করব, উপরে পালকির উপরে যে ফুলটা আছে আমি এটাতে লাল কালার দিচ্ছি, নাম্বার 5 তোমরা দিবে। একটু আস্তে আস্তে করলে সুন্দর হবে। নাম্বার 5 দিয়ে দিয়েছি। এবার আমি এই জায়গাগুলোতে গ্রিন দিচ্ছি, এই যে গ্রিন দিয়ে দিলাম। এবারে আমি যেটা করব, তো গ্রিন কালারটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার
ग्रीन कलर दिए दिलाम एभावे आमी इच्छा मतो कलर आमी व्यवहार करछि एखाने एकटा पिंक कलर दिच्छि तोमरा तोमादेर मतो इच्छा मतो कलर तोमरा व्यवहार करते पारबे कोनो असुविधा नेई আমি এই যে নাম্বার 21 ব্যবহার করছি তারপরে আমি पिंक कलर दिए दिल पिंक कलर देवारे हमें दीब यही जगहगुल कलर दिए दिल एखे हमें डार्क ग्रीन एक ग्रीनर ही अन्य ग्रेड व्यवहार कर तुम्हारा तुम्हारे मत कर बार बार एक कथा तुम्हारा इच्छा मत कलर दीते तब तो कलरगुल जो एक चकचके है এটা একটু খেয়াল রাখলেই হবে এবারে এই দিবা এরপরে এই হয়ে গেল এবার আমি 36 রসিনা দিয়ে এই কালারগুলো করে ফেলবো লাঠির অংশটা কালার করে ফেলবো এই তারপরে এই এই এবার আমি অরেঞ্জ কালার নিয়ে এই দরজায় দিয়ে দিব এই এই যে হয়ে গেল অরেঞ্জ কালার দিয়ে দিলাম এবারে আমি এই জায়গাটা একটা কালার দিব আমি রেডটাই নিয়ে নিচ্ছি একটা রেড অন্য আরেকটা রেড অন্য আরেকটা রেড নিয়ে নিচ্ছি এভাবে রেড কালারটা দিয়ে দিলাম এই রেড কালারটা আমি এখানেও দিব দরজার শেডিং এর এখানেও দিব অরেঞ্জ এবং রেডের একটা কম্বিনেশন রাখার জন্য আবার কিন্তু পালকি আঁকা হয়ে গেছে এখন শুধু হলুদ কালারটা দিয়ে দিয়ে দিলেই পালকি হয়ে যাবে দেখো আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি এবার এবার কালারগুলো একটার সাথে একটা মিশতে পারে কোনো অসুবিধা নেই তোমরাও এভাবে দেখে দেখে করবা বা নিজের ইচ্ছা মতো তোমরা করবে তবে হলুদ কালার ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার দিলে ফুটবে ভালো পালকিটা দেখতে সুন্দর লাগবে
দেখো একটা শেডিং হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। দেখো তো এভাবে আমরা খুব সহজে পালকি আঁকা শিখে ফেলতে পারি। এবার আমি আউটলাইন করব, আউটলাইন করলেই হয়ে যাচ্ছে। আউটলাইন করতে হলে আমাকে কি করতে হবে, এই যে আউটলাইনার আছে আমার হাতে, আউটলাইনারটা দিয়ে সুন্দর করে আমি আউটলাইন করে দিব। এই যে দেখো, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, আর তোমাদেরকে বারবার বলেছি যে পেন্সিলের সাথে তোমরা যে জিনিসটা করবে, ড্রয়িংটা ভালো করে প্র্যাকটিস করবে। যদি ড্রয়িং প্র্যাকটিস করতে পারো বা সুন্দর হয়, তাহলে ছবি এমনি সুন্দর হবে। ড্রয়িং আগে তারপরে রং, তোমার যদি ড্রয়িং ঠিক না থাকে তাহলে রং করে কোনো লাভ হবে না। ভালো মার্কস ক্যারি করতে গেলে ড্রয়িং প্রয়োজন। এবার ডিজাইনগুলো আলাদাভাবে করে ফেলছি, খেয়াল করো। এই এই এবার আউটলাইনটা এইভাবে করে ফেলতে হবে। এই 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 দেখো আমার কিন্তু পালকি আঁকা হয়ে গেল। তো তোমরা এভাবে খুব সহজ করে পালকি আঁকতে পারো। আমি আরেকটু দেখো সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। তো এভাবে তোমরা পালকি আঁকবে খুব যত্ন করে। এরপরে দেখো আমি ইচ্ছা করলে আরও ডিজাইন করতে পারি ব্ল্যাকের, এভাবে এই 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 নিচে একটু ডিজাইন করে দিলাম, উপরে আর দরকার নাই। এই এই তো এভাবে তোমরা আউটলাইন দিয়েও সুন্দর করে এভাবে ডিজাইন করলে পালকিটা দেখতে সুন্দর হয়। দেখো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো খুব সহজেই। তো আগামী ক্লাসে তোমরা অবশ্যই এভাবে সুন্দর করে পালকি আঁকার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।